প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। আজ 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 54 জন আজকে আদালতে হলফনামা জমা দেন এবং তাদের বক্তব্য বিবেচনা করে খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দেন যে 53 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন এবং একজনকে 10,000 টাকা জরিমানা করা হয়। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, আজকে 54 জন হলফনামা জমা দিয়েছিলেন এবং তাদের বক্তব্য খতিয়ে দেখার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিলেন। দেখো, প্রাথমিকে যাদের বেআইনিভাবে নিয়োগ হয়েছিল সেরকম 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 269 জনের চাকরি বাতিলের নির্দেশ আগেই দিয়েছিলেন, তারা সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল বিষয়টা খতিয়ে দেখার জন্য। সেই 269 জনের মধ্যে বেশ কয়েকজন শিক্ষক হাইকোর্টে আসে, সেরকমই 54 জন হাইকোর্টে হলফনামা দিয়েছে। একজনকে কেন 10,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ তিনি উপস্থিত ছিলেন না এবং 53 জনেরই চাকরি গেছে। এবং 53 জনের চাকরি কেন গেছে, কারণ তাদেরকে প্রমাণ দিতে বলা হয়েছিল হাইকোর্টে। কি প্রমাণ দিতে বলা হয়েছিল, কারণ তারা টেট উত্তীর্ণ কিনা, এবং এই যে প্রশ্ন ভুলের জন্য তাদের যে নাম্বার বাড়ানো হয়েছিল সেক্ষেত্রে তারা আবেদন করেছিলেন কিনা বোর্ডের কাছে, সেরকম কোনো তাদের কাছে কপি থাকলে, প্রমাণস্বরূপ কোনো কপি থাকলে তারা আদালতে পেশ করুক। কিন্তু টেট উত্তীর্ণ কিনা বা সেরকম বোর্ডের কাছে তাদের যে আবেদনের কপি তারা দেখাতে পারেনি, অর্থাৎ 53 জনই দেখাতে পারেনি বলে এই 53 জনের চাকরি কিন্তু আজকে বাতিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ। ভেটুরিয়া সমবায় সমিতির 12টি আসনে তৃণমূলের দখলে, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা উল্লাসে মেতেছেন। দেখো, এই ছবিটা খুবই স্বাভাবিক, জয় পেয়েছে তৃণমূল, তারপর তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাসে মেতেছে, বিজয় উল্লাস। কিন্তু তার আগে সারাদিন ধরে যে ছবিটা দেখলাম আমরা, যে একটা সমবায় সমিতির নির্বাচন ঘিরে কি পরিমাণ অশান্তি, একেবারে লাঠালাঠি, মারামারি, এবং এক ভোটারের সেই লাঠির ঘায়ে রক্ত পর্যন্ত ঝরলো। ঠিক তাই বাপিয়া, এমনকি যেটা আমরা বারবার বলতে শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে পঞ্চায়েত নির্বাচন একেবারে সুষ্ঠুভাবে হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কোনো ঝামেলা হবে না, একথা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন। প্রশ্ন উঠছে যে একটা সমবায় সমিতি নির্বাচনে যদি সকাল থেকে এই ছবি আমাদের দেখতে হয়, তাহলে স্বাভাবিকভাবে একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে। তমলুকেও তো আমরা গন্ডগোল দেখেছিলাম। একদমই আশঙ্কা এই জায়গাতে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কি হবে। বারোটি আসনের মধ্যে 12টি গেল কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের দখল। তুমি দেখতেই পাচ্ছ পতাকা নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, তারা কিন্তু উচ্ছ্বাস কিন্তু এখানে দেখাতে শুরু করেছে। তারা কিন্তু তারা এখানে দেখলাম যে পতাকা নিয়ে চলে এসেছে, কেননা তুমি জানো যে সকাল থেকে যেভাবে দফায় দফায় সংঘর্ষের মতন ঘটনা ঘটেছে জমায়েত পাল্টা জমায়েতকে কেন্দ্র করে, কেননা বিজেপি তৃণমূল দুপক্ষই তারা অভিযোগ করছিল যে বহিরাগতদেরকে সেখানে নিয়ে আসি জড়ো করা হচ্ছিল, এবং তার থেকে কিন্তু মূলত প্রথমে কিন্তু গণ্ডগোলের সূত্রপাত হয় এবং পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমবায় সমিতির তরফ থেকে জানানো হয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই 12 জন প্রার্থী তাদেরকে শংসাপত্র নিয়ে আসার জন্য কিন্তু তাদেরকে বলা হচ্ছে।